Amma ka doshta kai. Amma ka doshta kai. Gorome doshta kam. Kata. Am paka jam paka paka anaros. Ha, otai to bolchi. Choto bela she churi kore am khetam shei kotha mone pore jabe dadu khaye dekhen. Amma ka doshta kai. Ei jodi ekbar khay bar bar khete hobe. तेरा आम बड़ा प्यारा कच्चा लंका माखबो की कोरे तारे पड़ने। हेलो गाइस, तो आज के आमी निया चले हैं आम माखा। आज के आमी आम माखा बिक्री कर बो, तो देखा जाए आज के आमी बिक्री करते पारी की ना सीरियली खूब टेंशन है आची। टॉक ना मिष्टी ना झाल सब रकमी रहे थे, जे टॉक खावे ताज में टॉक, जे झाल खावे तो तुम्हें झाल। तो चलो गाइस, आम माखा बेचते पारी की ना देखते भाग। সেরা সেরা সবার সেরা এই রকম আম্মা খা কোনদিনও কেউ খায়নি। দেখতেই পাচ্ছ বাইরে থেকে তৈরি করে নিয়ে যাচ্ছি আম্মা খা। আমরাই কিন্তু দু রকম ভাবে এখানে করা হচ্ছে, একটা কুড়ে নেওয়া হচ্ছে আর একটা ছোট ছোট করে কাটা হচ্ছে। তো চলো আম্মা খা কেমন করে তৈরি করছি দেখতে থাকো, আর তারপর কিন্তু নিয়ে গিয়ে বেচা কেনা হবে। এখানে কাসুন্দি, নুন, লঙ্কা, ধনে পাতা, আরো নানান রকম আইটেম রয়েছে যেগুলোকে মিক্স করে বিক্রি করা হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নেমে পড়েছি এখানে স্টেশনে, চলো কেমন বিক্রি করি দেখতে থাকো। আম্মা কাছে 10 টাকায় নেবে, 10 টাকায় আম্মা খা নেবে, 10 টাকায় আম্মা খা নেবেন কাঁচা আম্মা খা। প্রথমে থেকে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম বিক্রি হবে কি হবে না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার খাতা খুলে ফেলেছি ফাস্ট, দেখতে পাচ্ছ একজন না অনেকজন জড়ো হয়ে গেছে। তো চলো বেচাকেনা কেমন হয় সেটাই দেখা যাক। আজকে আমি তোমাদের একটা আশ্চর্যজনক জিনিস সম্পর্কে বলতে চাই যা আমি রিসেন্ট আবিষ্কার করেছি। এটা হলো X10 বিডি। তোমরা যদি তোমাদের প্রিয় ক্যাসিনো গেমগুলো খেলতে চাও এবং যদি কোনো একটা নতুন জায়গা খুঁজে থাকো তাহলে X10 বিডি হলো তোমাদের জন্য। এখানে শুধুমাত্র গেমগুলির বিশাল পরিমাণে নির্বাচনই নেই, তোমাদের ডিপোজিটের উপর 400% অবিশ্বাস্য ওয়েলকাম বোনাসও রয়েছে। যখনই তোমরা X10 বিডিতে সাইন আপ করবে এবং প্রথম জমা করবে তোমাদের অ্যাকাউন্টে 400% বোনাস তোমরা দেখতে পাবে। এর মানে তোমাদের কাছে খেলার জন্য আরো বেশি তহবিল থাকবে এবং বড় জয়ের আরো বেশি সুযোগ থাকবে। তাহলে কিসের জন্য অপেক্ষা করছো? এক্ষুনি সাইন আপ করো X10 বিডিতে আর তোমরা পেয়ে যাও 400% ওয়েলকাম বোনাস। আর আমার প্রোমো কোড ব্যবহার করলে অনন্য উপহার পাবে 50BDT আসল ব্যালেন্সে। আমাকে তোমরা বিশ্বাস করতে পারো, কোন রকম তোমরা হতাশ হবে না। পিন কমেন্টের লিংক দেওয়া রয়েছে। আম্মা খা আম্মা খা দেবো দেবো আপনাদের চামচ সব শেষ হয়ে গেছে, হকাল থেকে বিক্রি করছি। চলবে লোক নেই, নেবেন আর কেউ নেবে মনে হবে। আম্মা খা 10 টাকায়, গরমে 10 টাকা নেবেন, 10 টাকায়, 10 টাকায় আম্মা খা। নেবেন আম্মা খা, আম্মা খা নেবেন আম্মা খা। তুমি কি বেচছো বলো, আমি দেখো কি বেচছি। এই যদি একবার খায় বারবার খেতে হবে। তোমরা কি বেচছো দেখো, কত রকমের আইটেম আছে, সব আছে, চিনি আছে, ধনে পাতা আছে, লঙ্কা। নেবেন মিষ্টি আমের ব্যবসা কিন্তু আমার ভালোই চলছে দেখতে পাচ্ছ। মানে আম ব্যবসায়ীরা আমার কাছ থেকে আম কিনছে, একদম জড়ো হয়ে যাচ্ছে। যেখানেই আমি বিক্রি করতে যাচ্ছি একজন নয় অনেকজন মিলে ঘিরে ধরছে। তো আমের ব্যবসায় কিন্তু মনে হচ্ছে ভালোই লাভ আছে।
আরে ভাই আম্মা কাকে যা একদম খেলাই ছোটবেলা মনে পড়ে যাবে একদম 10 টাকায় আম্মা খা আম্মা খা 10 টাকায় 10 টাকায় আম্মা খা 10 টাকায় 10 টাকায় আম্মা খা 10 টাকায় 10 টাকায় আম্মা খা আম্মা খা 10 টাকায় বন্ধুরা তোমরাই আম শেষ কি এত একটা ফেমাস খাবার মানে গরমকালে আম এলে খেতেই হয় মানে কাঁচা আমের এই যে আম মাখা এর যে স্বাদ যে খেতে সেই বুঝবে কাকিমার রিয়াকশন দেখো ঝাল বেশি না কম ফোন পে 10 টাকা আবার ফোন পে 10 টাকায় আম্মা খা কিনবে তাও আবার ফোন পে গাইস এই বেচতে এসে কি যে হলো আমি তোমাদের কি বলবো সেই গল্প তোমাদের লাস্টে বলছি আগে দেখো বেচা কেনা কেমন হচ্ছে বাগানে নামিস না সোনা রে এই দেখো এইখানে এসে এই দাদু আমাকে বলছে বিয়ে করো বিয়ে করো মানে বিয়ে আমাকে দিয়েই ছাড়বে মানে বিয়ে না দিলে কি মানুষ এরকম পাগল হয়ে যায় আর কেউ 10 টাকায় আম্মা খা কি লাগবে আর তাড়াতাড়ি দিয়ে যাবো দশ টাকায় আম্মা খা
আম্মা কা 10 টাকায় 10 টাকায় আম্মা কা 10 টাকায় নেবেন আম্মা কা 10 টাকায় আম্মা কা 10 টাকা করে বলতা 10 টা বলতাস আম্মা কা 10 টাকায় দশ টাকায় আম্মা খা নেবেন আম্মা খা দশ টাকায় আম্মা খা আম্মা খা দশ টাকায় দশ টাকায় আম্মা খা আম্মা খা দশ টাকায় দেবেন আম্মা খা বলছি তাই ছেলেরাই শুধু করবে মেয়েরা করবে না হ্যাঁ আম্মা খা দশ টাকায় দশ টাকায় আম্মা খা নেবেন দশ টাকায় আম্মা খা আম্মা খা দশ টাকায় আম্মা খা দশ টাকায় নেবেন আম্মা খা দশ টাকায় আম্মা খা দাদু ছোটবেলা মনে পড়ে যাবে গরমকালে আম আর এমনি সময় হচ্ছে পেয়ারা কৃষ্ণনগর মেলায় চপ বিক্রি করলাম কদিন আগে আর লস হবে না দেবো সত্যি সত্যি।
তোমরা আশা করি ভিডিও দেখেই বুঝতে পারছো আমি কিন্তু ফলস ভিডিও করার জন্য কোনো বেচাকেনা করছি না। আর এই যে হকাররা খুব ভাবছে যে আমার ব্যবসাটা কি খেয়ে ফেলবে নাকি আমি কারু ব্যবসা খাবো না, আমি একদিনের জন্য ব্যবসায়ী কাকু কি করবো বলো, আমাদেরও তো ইউটিউব চালাতে হবে আর পাবলিক এমন ভিডিও চাইছে, এই যে পাবলিক রিয়াকশন বেচাকেনাটা আমিই প্রথম আবিষ্কার করলাম, এখন আমার দেখে সবাই করছে, করুক না তাও তো কাজ করছে, বসে বসে তো খাচ্ছে না। তো যাই হোক চলো, বেচাকেনা কিন্তু যে সেই লেভেলের আমার হচ্ছে, আজকে কিন্তু আমি অনেক টাকা লাভ করেছি সেটাও তোমাদের লাস্টে বলছি, তো চলো দেখতে থাকো। তো সকাল থেকে প্রচুর আম মাখা বেজে ফেলেছি, মোটামুটি 500 টাকার বিক্রি করে ফেলেছি, মানে আম তো আমার বাড়ির কাছে ছিল, বাকি মোটামুটি 100 টাকার জিনিস কিনে 500 টাকা বুঝতে পারছো বেজে ফেলেছি, দেখতে পাচ্ছো কিভাবে মাখলাম, আরো এখনো মেখেই চলেছি, মানে আরো এখনো বিক্রি করব। গুড়ি তেরা আম বড়া প্যারা, কাঁচা লঙ্কা মাখবো কি করে, মাখবো কি করে। সো গাইস, আজকের বেচাকেনা কমপ্লিট, অনেক বিক্রি করে ফেলেছি দেখতে পাচ্ছো, এখনো মানে কিনছে লোকে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, আর তোমরাই কিন্তু এইরকম ভিডিও চেয়েছিলে কমেন্টে বলেছিলে, সেই কারণেই করা। তো পাশে থেকো, সাথে থেকো, আর নেক্সট যদি কিছু বেচাকেনা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা, আর এই আমাকে এখন আর কাউকে দেবো না, আমি খাবো, সকাল থেকে অনেক বেঁচে ফেলেছি আর পাচ্ছি না, চলো টাটা।